ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সারদাকাণ্ডে হাইকোর্টে রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি হবে আগামীকাল দুপুর আড়াইটে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদারের সঙ্গে। শৌভিক, আজকে যে মামলা শুনানি হওয়ার কথা ছিল তা আগামীকাল করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, গতকালই রাজীব কুমারের আগাম জামিনের মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে এবং তার প্রেক্ষিতে রাজীব কুমারের যারা আইনজীবী আছেন তারা আজকে সকাল 11:45 সময় মহামান্য বিচারপতি শহীদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চে আসেন এবং তারা মহামান্য বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে এই মামলা দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে, তাই এই মামলাটিকে যত দ্রুত সম্ভব তার শুনানির জন্য বন্দোবস্ত করুক কলকাতা হাইকোর্ট। তার প্রেক্ষিতে মহামান্য বিচারপতিরা প্রশ্ন করেন যে এই মামলা দ্রুত শুনানির প্রয়োজনীয়তা কেন রয়েছে, কি কারণে আছে। তখন রাজীব কুমারের যারা আইনজীবী আছেন তারা বলেন যে নিম্ন আদালত থেকে রাজীব কুমারের আগাম জামিনের যে আবেদন তিনি করেছিলেন সেই আবেদন ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে এবং তার যে ছুটির মেয়াদ সেটাও কিন্তু আগামীকাল শেষ হচ্ছে। ফলত এই এবং তাকে সিবিআই এই মুহূর্তে প্রায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। অতএব এই মুহূর্তে তার এই মামলার দ্রুত শুনানি নিষ্পত্তি করার প্রয়োজন রয়েছে। এই আবেদন কিন্তু রাজীব কুমারের আইনজীবীদের পক্ষ থেকে করা হয়। তার প্রেক্ষিতে তোমাকে বলবো মহামান্য বিচারপতিদের পর্যবেক্ষণ এটাই যে গিয়ে আত্মসমর্পণ করুন, এই মন্তব্য কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্টতই করা হয়েছে। এবং তারপরে তোমাকে বলবো আগামীকাল দুপুর 2:30 সময় এই মামলা শুনানির জন্য দিন এবং সময় ধার্য করা হয়েছে এবং সেই সময় এই মামলা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শহীদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চে হবে এবং সেই সময় রাজীব কুমারের ভাগ্য কি হয় বা এই মামলার ভাগ্য কি হয় সেটা কিন্তু স্পষ্ট হতে চলেছে। কুসুমিতা, ধন্যবাদ শোভিক।